সাধন পথে গুরু আশ্রিত বা গুরু দীক্ষার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধন পথে সাধকের সাধনার ভিত্তি হল গুরু দীক্ষা। তবে গুরু আশ্রিত বা দীক্ষার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। যেহেতু সবাই দীক্ষার নিয়মগুলো জানেন না, সেহেতু গুরু নির্বাচনের ক্ষেত্রে আর দীক্ষা নিতে অনেকেই বিভিন্ন ছলনার শিকার হন। সাধন মার্গে বা সাধন কর্ম মার্গে অগ্রসর হতে চাইলে গুরু দীক্ষা অতি আবশ্যক। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন গুরু দীক্ষার পদ্ধতি, সদ্গুরু চেনার উপায় এবং গুরু শিষ্যের মাঝে কীভাবে সহবাস হয়। তাই আজ গুরু দীক্ষা, সদ্গুরু চেনা এবং গুরু শিষ্যের সহবাস কীভাবে হয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি আপনানন্দ আপনাদের সাথে। গুরু দীক্ষার ক্ষেত্রে আমরা না জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা কখনোই ঠিক না। প্রথমত দীক্ষার পূর্বে গুরুর সাথে থেকে তার সঙ্গ নিয়ে তাকে জানা বা বোঝা এবং নিজের বিষয়ে জানানো যে আমার স্বভাব কেমন বা আমার ব্যক্তিত্ব কেমন, এতে গুরু সহজেই বুঝতে পারে এই ব্যক্তি শিষ্য হবার যোগ্য কিনা, বা শিষ্যরও বুঝে নেওয়া উচিত এই গুরুর করণকার্য বা রীতিনীতি সে করতে পারবে কিনা। যে কোনো কিছু করার আগে যেমন আমরা আগে যাচাই করে নেই তারপরে করি, যেমন একটা ফোন, ল্যাপটপ বা কম্পিউটার বা যে কোনো কিছু কিনতে আমরা আগে যাচাই করে নিই, তেমনি যোগ, তন্ত্র এবং সকল মার্গেই গুরু দীক্ষা নেবার আগে বা গুরু করণকার্য করার আগে যাচাই করে নেওয়া আবশ্যক। বিশেষ করে বাহ্যিক দিকের ব্যক্তিত্ব, দেখা, চেনা, জানা, এই তিনটি খুব জরুরি। গুরু দীক্ষার আগে গুরু শিষ্যকে এবং শিষ্য গুরুকে বাহ্যিক দিক থেকে যতটা চিনে নেয় ততটাই উত্তম। এই বিষয়গুলি সম্পর্কে জ্ঞান বা ধারণা কিছু না থাকলে হুট করে কারো কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত নয়। তাই আগে শিক্ষা নিতে হয়, কারণ শিক্ষা না থাকলে দীক্ষার সঠিক ব্যবহার হয়ে ওঠে না বা গুরু বীজ মন্ত্রের সঠিক প্রয়োগও সম্ভব না। সাধন মার্গে চলতে চাইলে বা সাধনা করতে চাইলে গুরু মন্ত্র বা বীজ মন্ত্রের ব্যবহার আগে সুনিশ্চিত করতে হয়, অন্যথা সাধনায় কখনো সিদ্ধি আসে না। তাই গুরু দীক্ষার জন্য প্রথমত দীক্ষার আগে থেকেই গুরুর কাছ থেকে সাধন মার্গ সম্পর্কে জানতে হবে ও শিক্ষাকর্মের নিয়মগুলি করতে হবে, এবং এগুলো জানার পরেই দীক্ষা নেওয়া উচিত। প্রতিটা গুরুরই উচিত দীক্ষার পূর্বে শিষ্য বা ভক্তকে সাধন মার্গ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয়া। তারপরে যদি মনে হয় এই ভক্ত এই পথে চলতে পারবে, তখনই তাকে দীক্ষা দেওয়া উচিত। আর ভক্তেরও সব কিছু পরিষ্কার জানার পরে যদি দীক্ষা নেওয়ার ইচ্ছা হয় তবেই দীক্ষা দেওয়া উচিত। তাই যোগ এবং তন্ত্র মতে গুরু দীক্ষা নেবার আগে অন্তত 2-3 বছর গুরু সঙ্গ নিয়ে শিক্ষা গ্রহণ করে দীক্ষা নেওয়া উত্তম। এতে প্রতারণা বা ছলনায় পড়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু বর্তমানের গুরুরা একবার তাদের কাছে গেলে তারা যে করে হোক সম্ভব হলে তাৎক্ষণিক দীক্ষা দিয়ে দেয়। এমনও গুরু রয়েছে যাদের কাছে দেখা করতে গেলে তারা দীক্ষা দিয়ে দেন। কিছু কিছু গুরু আছে তাদের দেখলে মনে হয় যেন তারা দীক্ষা দেওয়ার জন্যই বসে আছেন। এমন গুরুরা দীক্ষা ব্যবসা ছাড়া আর কিছু করেন না। আবার অনেকে বীজ মন্ত্র ছাড়াই দীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেউ পাগড়ি ধরে, কেউ টুপি ধরে, কেউ হাতে হাত ধরে, কেউ পাঞ্জাবি ধরে, এমনকি মাইকে দীক্ষা দেওয়ার পদ্ধতিও রয়েছে যা রীতিমতো হাস্যকর ছাড়া আর কিছুই না। কিছু আছে অর্থের বিনিময়ে দীক্ষা, কিছু আছে বিনামূল্যে, কিন্তু চাইবা মাত্র প্রয়োজনে মাইক লাগিয়ে এক্ষুনি তারা দিয়ে দিবে। অর্থাৎ দেখা বা বোঝার কোনো বালাই নেই, অর্থের বিনিময় হোক বা বিনামূল্যে, এটা বড় বিষয় নয়। বড় বিষয় যারা না দেখে না শুনে সবাইকে দীক্ষা দেয়, আবার যারা না বুঝেই দীক্ষা নিয়ে থাকে, উভয় অর্থহীন।
যে নিচ্ছে সেও জানে না কেন নিচ্ছে, আর যে দিচ্ছে তার ব্যবসায়িক স্বার্থে। শুধু দীক্ষা নিলেই হয় না, দীক্ষার সদ্ব্যবহার জানতে হয়। আমি দীক্ষা নিলাম কিন্তু কোনো সাধনা করলাম না, গুরুর কথা মেনে চললাম না, দীক্ষা মন্ত্রে ব্যবহার করলাম না, বা দীক্ষা নিয়ে ভাবলাম আমার এখন কিছু আর করতে হবে না, গুরু দীক্ষা নিয়েছি এখন যা করার গুরুই করবে, এমন দীক্ষা নিয়ে কোনো লাভ নেই। সেজন্য দীক্ষার পূর্বে শিক্ষার কথা বলা হয়। শিক্ষাতেই বীজ মন্ত্রের ও দেহের অনেক ব্যবহার শিখে নিতে হয়। যেমন চাষ করতে হইলে আগে চাষের বিষয়ে জানতে হবে, চাষ করতে হলে যেমন আগে ঠিক মতো মাটি তৈরি করতে হয়, তারপরে বীজ দিতে হয়, তারপরে পরিচর্যা করে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হয়, তবেই পরিপুষ্ট বৃক্ষ হয়। তেমনি সাধনার জন্য বা বীজ মন্ত্র প্রয়োগ করার জন্য আগে পরিবেশ তৈরি করতে হয়, নিজের সব কিছুকে উর্বর করতে হয়, তবেই গুরুর দেয়া বীজ মন্ত্রে শিষ্যের মাঝে প্রেম বৃক্ষের জন্ম নেয়, আর তাতে প্রেম ফল ধরে। এই বীজকে বলা হয় বীর্য সমতুল্য বা বীর্য বীজ সমতুল্য। কারণ বীর্য দ্বারা যেমন গর্ভে প্রাণের বা নতুন মানুষের জন্ম হয়, আবার মানুষের দোষ গুণ সঙ্গীর মাঝে পার হয়, তেমনি ঠিক বীজ মন্ত্রে মানুষের অন্তর্গর্ভে নবপ্রাণের জন্ম হয়, নতুন মানুষের জন্ম হয়, বা বলা যায় নিজের মাঝে নিজের জন্ম হয়। গর্ভে সন্তান জন্ম দিতে স্বামীর বীজ যেমন স্ত্রীর মাতৃজনীতে দেয় এবং যৌনাঙ্গ দ্বারা সহবাস করে, তেমনি নিজের ভিতরে নিজেকে জন্ম দিতে গুরু বাক্য এবং বীজ মন্ত্র শিষ্যের কর্ণজনীতে দেয়। গুরু শিষ্যের কানে বীজ মন্ত্র দেওয়ার মাধ্যমে গুরু শিষ্যের সহবাস করে থাকে। এতে গুরুর সদ্গুণ ও সাধনার প্রভাব শিষ্যের মাঝে প্রবেশ করে এবং শিষ্যের মাঝে এক নতুন জীবনের জন্ম হয়। সেজন্য যোগতন্ত্রে গুরুকে স্বামী বলা হয়ে থাকে। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।